আসসালামু আলাইকুম। আচ্ছা, ইউটিউব মনিটাইজেশন পাওয়ার পর যে কাজগুলো অবশ্যই করতে হবে সেটা কি আপনি আপনার ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন পাওয়ার পরে করেছেন, অথবা আপনি জানেনই না যে কোন কাজগুলো অবশ্যই ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পাওয়ার পর করতে হবে? সেই কাজগুলো আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। তবে আপনি যদি এই জিনিসগুলো খেয়াল না করেন তাহলে আপনার চ্যানেলে মনিটাইজেশন পেলেও আপনার চ্যানেলটাতে ভিডিওতে অ্যাড শো নাও করতে পারে, আপনার ভিডিওগুলো মনিটাইজ নাও হতে পারে, অথবা আপনার ইউটিউব চ্যানেলের যে ইনকামটা সেটা গুগল অ্যাডসেন্সে গিয়ে জমা হতে ডিলে হতে পারে, আর জমা হলেও আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাতে সেটা ডিলেমি হতে পারে, অথবা অনেক টাকা আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে কেটে রাখা হতে পারে, যেটা আসলে সত্যি অপ্রত্যাশিত। আর সেই সাথে ডেফিনেটলি অনেক সময় আপনার ইনকামও কিন্তু আপনি যেটা প্রত্যাশা করছেন তার চেয়ে কম হতে পারে। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি দেখার পর আপনি জানতে পারবেন আপনার ইউটিউব চ্যানেল যদি মনিটাইজেশন পেয়ে থাকেন তাহলে তার পরপরই আপনার কোন কাজগুলো অবশ্যই করতে হবে। কিছুদিন আগে আমি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম যেখানে আপনাদেরকে আমি বলেছিলাম যে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পাওয়ার পর কী কী করা যাবে না, কিন্তু আজকের ভিডিওটা কী কী করতে হবে সেটা নিয়ে। এর মধ্যে এক নম্বরই রয়েছে অন অল ভিডিওস মনিটাইজেশন ইন ইউর চ্যানেল। আমরা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পাওয়ার পর অনেককেই আসলে বলতে শুনেছি যে ভাইয়া, আমি তো আমার চ্যানেলে মনিটাইজেশন পেয়েছি কিন্তু আমার ভিডিওতে অ্যাড শো করছে না, অথবা আমার ভিডিওতে ইনকাম হচ্ছে না। সো এর কারণ কিন্তু এটাই, আপনি আপনার সবগুলো ভিডিওতে মনিটাইজেশন ইনেবল করেননি। মনিটাইজেশন ইনেবল যদি নাই করেন সব ভিডিওতে, আপনার চ্যানেলটা মনিটাইজ কিন্তু আপনার ভিডিওগুলোকে আপনি মনিটাইজেশন না করার কারণে বা মনিটাইজেশন অন না করার কারণে কিন্তু সেগুলোতে অ্যাড আসবে না এবং সেখান থেকে ইনকাম হবে না। দুই নম্বরে রয়েছে অন অল টাইপস অফ অর ডিফারেন্ট টাইপস অফ এভরি সিঙ্গেল অ্যাডস অন ইওর ইউটিউব চ্যানেল। তার মানে হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের কিন্তু প্রত্যেকটা ভিডিওতে ডিফারেন্ট টাইপস অফ অ্যাডস আসে, যেমন ওভারলে অ্যাডস, স্কিপেবল অ্যাডস, নন স্কিপেবল অ্যাডস, তারপরে সাইড অ্যাড, আরও ডিফারেন্ট টাইপস অফ অ্যাড, ঠিক আছে? সো এই অ্যাডগুলোকে কিন্তু প্রত্যেকটাকে ইনেবল করে দিতে হবে বা অন করতে হবে। শুধু একটাকে প্রথম এক মাস বা দেড় মাস বন্ধ রাখবেন, সেটা হচ্ছে স্কিপেবল অ্যাডস। স্কিপেবল অ্যাডসটা আমি এর আগে যে ভিডিওটা ছিল সেখানে যেগুলো করতে পারবেন না বা করা উচিত না সেটার মধ্যে অ্যাড করেছিলাম, কারণ স্কিপেবল অ্যাডসটা অতিরিক্ত পরিমাণে ক্লিক করার কারণে আপনার অ্যাডসেন্সের সিটিআর বেড়ে গেলে আপনার অ্যাডসেন্স ডিজেবল হয়ে যেতে পারে, অথবা আপনার মনিটাইজেশনও কিন্তু উইথড্র করে নেওয়া যেতে পারে। সুতরাং এটা ছাড়া বাকি সবগুলো প্রথম দিকে উঠিয়ে অ্যাড করে রাখবেন, আর যখন আপনার একটা ব্যালেন্স চলে আসবে আপনার চ্যানেলে তখন অবশ্যই আপনি সবগুলোকে অ্যাড করে রাখবেন, ঠিক আছে? এবং পরবর্তীতে রয়েছে অ্যাড ট্যাক্স ইনফো ইন ইওর গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট। গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে আপনার যে টিন সার্টিফিকেট আছে সেই টিন সার্টিফিকেটের ভিত্তিতে আপনার যে ট্যাক্স আইডেন্টিফিকেশান নাম্বার সেটা সহ আপনাকে অবশ্যই ট্যাক্স ইনফো অ্যাড করতে হবে। ট্যাক্স ইনফো যদি আপনি আসলে অ্যাড না করেন তাহলে আপনার কিন্তু অনেক বেশি পরিমাণের টাকা প্রতি মাসে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর ক্ষেত্রে কেটে রাখা হবে। আর চার নম্বরে রয়েছে ফিল আপ ট্যাক্স ফর্ম প্রপারলি। আমরা অনেকেই ট্যাক্স ইনফো অ্যাড করতে গিয়ে যেই গুগল অ্যাডসেন্সের ট্যাক্স ফর্মটা আছে সেটা প্রপারলি ফিল আপ করি না বা ফিল আপ করাটা জানি না। অলরেডি কিন্তু এ সম্পর্কে আপনি ইউটিউবে অসংখ্য ভিডিও পেয়ে যাবেন, ইভেন আমাদের চ্যানেলেও একটা ভিডিও আছে যে কীভাবে আপনি আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের ট্যাক্স ফর্ম ফিল আপ করবেন। সো ওই ভিডিওগুলো দেখে আপনি প্রপারলি আগে দেখবেন, বুঝবেন, চেষ্টা করবেন বোঝার যে আসলে কীভাবে করা উচিত, সেক্ষেত্রে আপনার জন্য যেটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা আপনি ফিল আপ করে কিন্তু সেই ফর্মটাকে কমপ্লিট করবেন, দেন হচ্ছে অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো করবেন। এরপরে পাঁচ নম্বরে আমাদের কাছে রয়েছে ট্রাই টু অ্যাড হাই সিপিএম কিওয়ার্ডস টু ইওর ইউটিউব ভিডিও টাইটেলস ডেসক্রিপশন অ্যান্ড ট্যাগস। আমরা অনেকেই বারবার প্রশ্ন করি যে ভাইয়া বা অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েটর হোক, আমাকে হোক, জানতে চাই যে আমার ইউটিউব চ্যানেলে কিন্তু ভালো পরিমাণের ভিউজ আসে বা আমার ইউটিউব চ্যানেলে অ্যাড শো করছে কিন্তু আমার ইনকামটা ভালো না, আমি বেশি ইনকাম করতে পারছি না, অনেক অনেক ভিউজ আসছে কিন্তু ইনকামের পরিমাণ খুবই সেই তুলনায় কম। সো এটার একটাই কারণ, সেটা হচ্ছে আমরা মনিটাইজেশন পাওয়ার পর আমাদের চ্যানেলের যে টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগস সেগুলোর উপরে যে কিওয়ার্ডগুলো আমরা সেট করছি, যেমন টাইটেলে আমরা যেই লাইনটা লিখছি সেখানে এমন কোনো কিওয়ার্ড ইউজ করছি না যেই কিওয়ার্ডগুলো আসলে এখন হাই সিপিএম বিড রেঞ্জ রাখছে। তার মানে কিওয়ার্ড রিসার্চ করে আপনার ভিডিও টাইটেলে টাইটেল দেওয়ার চেষ্টা করবেন, টাইটেলটা মোস্টলি আপনি চেষ্টা করবেন, কারণ আপনার টাইটেলের উপরে নির্ভর করেই কিন্তু আপনার ভিডিওতে অ্যাড আসে এবং আপনার ভিডিওর ক্যাটাগরির উপরে নির্ভর করেই কিন্তু আপনার ভিডিওতে অ্যাড আসে। সুতরাং আপনি যদি হাই সিপিসি বা হাই সিপিএমের অ্যাডগুলো বা কস্ট পার মাইল যে সমস্ত সিপিএম সমৃদ্ধ কিওয়ার্ডগুলো আছে সেগুলো যদি আপনি আপনার টাইটেলে অ্যাড করতে পারেন তাহলে কিন্তু ডেফিনেটলি